আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনেকের জানার ইচ্ছা হয় মনের মধ্যে যে অসহায় মানুষকে দান না করে হুজুরাতে মসজিদে টাইলস লাগানোর জন্য টাকা তুলে, এটা কতটুকু শরীয়ত সম্মত, জায়েজ আছে কিনা প্রশ্ন হতে পারে। কারণ ওই অসহায় মানুষের চেয়ে মসজিদে টাইলস লাগানো কিন্তু এত একটা জরুরি না। এখন ইসলাম কি বলছে, আপনারা অবশ্যই আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো মসজিদের ইমাম সাহেব, মসজিদের হুজুর, মসজিদের কমিটি যারা আছে, তারা তো মসজিদের যে যেই দিকে আছে সে তো সেটার দিকেই ডাকবে যে আপনি আমাদের এখানে দান করেন। যার অভাব, অভাবী ব্যক্তি ডাকবে, অভাবী ব্যক্তি বলবে যে আমার বেশি অভাব, আপনি আমাকে দান করেন। কিন্তু যে দান করবে, যে দাতা, তার মনের ইচ্ছার উপর নির্ভর করবে সে কোথায় দিবে, সে কি মসজিদে দিবে নাকি সে গরিব দুঃখীদেরকে দিবে, এটা দাতার একমাত্র নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। তো দাতার কাছে যদি মনে হয় মসজিদে দেওয়ার কথা, মসজিদে দিবেন। যদি মনে হয় না মসজিদ থেকে বেশি জরুরি গরিবদের, তাহলে গরিবদেরকে দিতে পারেন। যদি মনে করেন না আমি দুই জায়গায় অল্প অল্প দিব, সেটাও দিতে পারেন। সবগুলোই চালাতে হবে। আসলে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা নিজে গায়েবী ভাবে নাজিল বানিয়ে দিতে পারতেন, না অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কেন বানাচ্ছেন না প্রশ্ন আসতে পারে। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুলকের 29 নম্বর পারার প্রথম পেজ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই দুনিয়ার হায়াত মউতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যিনি তোমাদেরকে, যিনি যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সৎ আমল করে, আল্লাহ তাআলার মসজিদে কে দান করে, এটা দেখার জন্যই আল্লাহ তাআলা হায়াত মউতের বিষয়টা সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে তো মসজিদ বানাতে পারতেন, গায়েবী ভাবে দিতে পারতেন, আপনার রিজিক দিচ্ছেন মসজিদ দেওয়া, তা আমারই কোনো ব্যাপার না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, মুশরিকদেরকে খাওয়াচ্ছেন, মসজিদ তো তেমন কিছু না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য দান আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছার উপর। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।